টি-20 বিশ্বকাপে নিজের পারফরম্যান্স এবং দলের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখিয়েছিলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলকে ফাইনালে তুলতে না পারলেও টুর্নামেন্ট জুড়ে হেসেছে তার ব্যাট। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ শনিবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে 3টি টি-20 আর 2টি টেস্ট ম্যাচে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ সেমিফাইনালের আগে অসুস্থ ছিলেন মোহাম্মদ রিজওয়ান, ছিলেন হাসপাতালের আইসিইউতেই। সেখান থেকে সরাসরি সেমিফাইনাল ম্যাচ খেলেই আবার উড়াল দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিক মতো ঘুমাতে পারেননি, যে কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে বালিশ কোলে নিয়ে ঢাকায় এসেছেন রিজওয়ান। পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ এবং রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে সংযুক্ত আরব আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি, তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে বিমানে চড়েছিলেন বা সেখান থেকেই বালিশ সাথে করে নিয়ে এসেছেন, এছাড়া অন্য কোনো কারণ দেখছি না। টি-20 বিশ্বকাপে 6 ম্যাচে 350-তে দ্বিতীয় সর্বোচ্চ 281 রান করেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেয়া রিজওয়ান টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে হয়তো নিজের ঘুমটা সারাতে চান, সেজন্যই হয়তো সংযুক্ত আরব আমিরাত থেকে বালিশ নিয়ে ঢাকায় এসেছেন। এদিকে আগামীকাল রোববার দুবাইয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে শেষ হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ। ফাইনালে ওটা দুটি দলেরই লক্ষ্য প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের দৃষ্টিতে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। দুই ফাইনালিস্ট দলেই সুপার 12-এ 5 ম্যাচে 4টি করে জিতেছে। পরে শেষ 4-এ তাসমান পারের দুটো দেশেই হারিয়েছে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা দুটো দলকে। তারা জিতেছেও এক ওভার হাতে রেখে সমান 5 উইকেটের ব্যবধানে। বেটওয়েকে দেয়া এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, অস্ট্রেলিয়ার হাতেই আমি শিরোপা দেখছি। বাসা মরার ম্যাচে কীভাবে জ্বলে উঠতে হয় অস্ট্রেলিয়া সেটা ভালো করেই জানে। বড় টুর্নামেন্টের সেমিফাইনালে গেলে তারা যেন অতিরিক্ত উদ্দীপনা খোঁজে। পিটারসেন এখানে উদাহরণ হিসাবে টানেন ডেভিড ওয়ার্নারের কথা। সাবেক ইংলিশ ব্যাটারের বক্তব্য, আইপিএলে বাজে পারফরমেন্সের কারণে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে বাদ দেওয়া হয়েছিল, তবে বিশ্বকাপ আসতেই সে ঘুরে দাঁড়িয়েছে, দলের প্রয়োজনে সে তার সেরা পারফরমেন্সটা দেখাচ্ছে। পিটারসেনের মতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনালে নিউজিল্যান্ড কখনো পাত্তা পায় না। সাবেক ইংলিশ ব্যাটারের বক্তব্য, এরা ফাইনালে মুখোমুখি হলে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। 2015 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওজিদের কাছে কিউইরা স্রেফ উড়ে গেছে, তাই অস্ট্রেলিয়া শিরোপা জিতলে আমি মোটেও অবাক হব না। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল ফাইনালে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে কোন দলকে আপনারা দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।